চকবাজারে আগুনের লেলিহান শিখায় স্বজন হারিয়েছেন অনেকেই, যে ক্ষতি কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়। আবার অনেকেই এখনো খুঁজে পাননি তার আপনজনকে, তাই মর্গের দুয়ারে ভিড় উৎকণ্ঠিত স্বজনদের। এমন স্বজন হারাদের শোকগাথা তুলে ধরেছেন শামিমা সুলতানা, আর ছবি তুলেছেন জসিমউদ্দিন, মমিনুল হক আফান এবং আলামিন। আমি খুবই দরিদ্র এবং অসহায়। আমার হাজব্যান্ড রিক্সা চালাইতো এবং আমি গার্মেন্টসে চাকরি করি। আমার 5 মাসের একটা বাচ্চা, আমার মাত্র 2 বছর হয়েছে, বিয়ে হয়েছে, একটা 5 মাসের একটা বাচ্চা থইয়ে গেছে। সে এখন এই সন্তান এবং শাশুড়ির নিয়ে আমার কোনো সে অবিলম্বন কি সম্পদ রেখে যায় নাই যে আমি এটা নিয়ে আমি বেঁচে থাকবো এবং এটা নিয়ে আমি আমার সংসার চালাবো, এমন কোনো গতি সে নাই। ঘটনার পরপরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল মর্গের এই পদ। সেই ভারী পরিবেশ এখন অনেকটাই কমে এসেছে, কিন্তু কমেনি হৃদয়ের বেদনা। তাই তো খোঁজ চলছে নিখোঁজ স্বজনের। আগুন লাগছে এ সময় আমরা খোঁজ লইছি, আমরা মানুষে পরে আর পাওয়া যায় না, এমন পর্যন্ত আর পাই নাই খোঁজ। সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, কোনো আর পাইতেছি না। আর এখানে মেডিকেলও ঢুকছে, চাইছে, কেউ চিনতে পারতেছে না, কেউ পাইতে আসে না। খুব ব্যথা লাগতেছে মনে, খুব দুঃখ লাগতেছে, মানে খুব বেদনা লাগতেছে মনের ভিতরে। একটা নাতি আছে ছোট, 1 বছর বয়স মাত্র, আর আমার মেয়ে। এখন কি হবে আল্লাহ জানে, সেটা তো জানি না, আল্লাহ কি করেন। প্রিয়জনের হাতটি হয়তো নেই হাতের মুঠোয়, হারিয়ে গেছে, হয়তো আর ফিরবে না কখনোই। তবুও সব মনে প্রার্থনার একই রং, যেন শেষ হয় স্বজন ফিরে পাওয়ার এই অপেক্ষা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।